চিকিৎসা নিতে তৃতীয় দিনের মতো স্বাস্থ্য কমপ্লেক্সে আহত বানরটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসপাতালের মূল ফটকে চলে আসে। সকাল পৌনে নয়টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বানরটিকে দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বানরটিকে ড্রেসিং করার জন্য স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেন। আজকে দেখি সে সকালে এখন ঠিক এখানে এসে বসে আছে, যে কিছুটা দূরে আপনি দেখতে পাচ্ছেন ওখানে বসে আছে। আবার আমি আমার সঙ্গে নিয়ে আমার ডাক্তারও আছে এখানে, আমার কর্মীরা আসছে, আমার যে সবাই আসছে এসে আবার আমার ড্রেসিং করে দিচ্ছি। ড্রেসিং করার পর ওষুধপত্র নিয়ে আসলে স্বাস্থ্যকর্মীদের কাছে চলে আসে বানরটি। পুরনো ব্যান্ডেজ খুলে নতুন করে ড্রেসিং করেন স্বাস্থ্যকর্মীরা। তখন চুপচাপ হাসপাতালের সিঁড়ির রেলিং ধরে বসেছিল বানরটি। ড্রেসিং শেষ হলে ধীরে ধীরে চলে যায় সে। এ সময় হাসপাতালে আসা রোগীরা বানরটিকে দেখতে ভিড় করে। এর আগে শনিবার বিকেলে প্রথমবারের মতো শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আসে বানরটি। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে ও বন বিভাগকে অবহিত করেন। এরপর রবিবারও বন বিভাগ কিংবা উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় বানরটির চিকিৎসা করতে এগিয়ে আসেনি। নিয়ে যাওয়ার দায়িত্বটা হচ্ছে বন বিভাগের। বন বিভাগের লোকজন যদি আসে, এটা যদি কন্ট্রোল করতে পারে, দেন হচ্ছে আমরা এটা চিকিৎসা শুরু করতে পারবো। ছাড়া অবস্থা কি চিকিৎসা করা যাবে? না, ছাড়া অবস্থায় কখনো চিকিৎসা করা যাবে না, কারণ এটা হচ্ছে যেহেতু ওয়াইল্ড অ্যানিমেল, এটার মধ্যে কিছু সাসেপ্টেবল ভাইরাস থাকতে পারে, যেটা আমাদের জন্য মানে হিউম্যানের জন্য খুব রিস্কি, যেহেতু আমরা ভেটেরিনারিয়ান, আমরা অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে হিউম্যান। তো আগে হচ্ছে রেস্কিউ করা, রেস্কিউ করার পর আমরা ট্রিটমেন্ট নিতে পারবো। এখনো আমি এখনো বন বিভাগকে আহ্বান জানাচ্ছি যেন এটার একটা সুব্যবস্থা করা হয়, কারণ এটা শুধু ট্রিটমেন্ট দিতে ভালো হবে না, এটা একটা ভালো পরিচর্যা দরকার। আবারও রবিবার বিকেল পাঁচটার দিকে বানরটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করে দেন। ধারণা করা হচ্ছে গায়ে বৈদ্যুতিক শক লাগলে বানরটি আহত হয়। বানরটিকে হাসপাতাল এলাকায় আগেও দেখা গিয়েছিল। দুই সপ্তাহ আগেও হাসপাতাল এলাকায় আসে সে। সে সময় বানরটিকে কিছু খাবার দাবার দেন হাসপাতালের লোকজন। তখন বানরটি সুস্থ ছিল।